বাজেট বাস্তবসম্মত নয় বলছেন জিএম কাদের। এদিকে বাজেটে সাধারণ মানুষের জন্য কোনো সুখবর নেই বলছেন সাইফুল হক। জানাবো যুক্তরাষ্ট্রকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সমর্থন দিবে। আরও থাকছে সন্ত্রাস আর রক্তপাতই সরকারের একমাত্র কর্মসূচি বলছেন ফখরুল। বাজেটে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে বলছে বারো দলীয় জোট। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের ১৩ নেতা বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বাজেট বাস্তবসম্মত নয় বলেছেন জিএম কাদের। ২০২৩-২৪ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জিএম কাদের এমপি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সামনে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান তিনি। জিএম কাদের বলেন, এটা নির্বাচনমুখী বাজেট, এটাকে আমরা বাস্তবসম্মত বাজেট বলে মনে করছি না। বর্তমানে সারা বিশ্বে যে মন্দা চলছে, বিশেষ করে বাংলাদেশের মানুষ যেভাবে দিন যাপন করছে, সেখানে এত রাজস্ব আদায় করার যে টার্গেট করা হয়েছে, আমরা মনে করি এটা আদায়যোগ্য হবে না, আলটিমেটলি এই বাজেট কার্যকর হবে না। তিনি আরও বলেন, আমরা একটা জিনিস খেয়াল করেছি, ডিরেক্ট ট্যাক্স কিছু বিষয়ের উপর দেওয়া হয়েছে, তবে প্রায় সব কিছুর ওপরই ইনডিরেক্ট ট্যাক্স দেওয়া হয়েছে, যেগুলো সাধারণ মানুষ ও মধ্যবিত্তরা ব্যবহার করে। এমনিতেই জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতিতে, এটা মনে হচ্ছে আরও উপরের দিকে উঠবে, ফলে মনে হচ্ছে না এটি জনবান্ধব বা কল্যাণমুখী বাজেট। নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে এমন কিছু বাজেট রাখা হয়নি, এটাকে জনবান্ধব বাজেট বলা যাচ্ছে না। বাজেটে পরিচালন ব্যয় বৃদ্ধিরও সমালোচনা করেন জিএম কাদের। বাজেটে সাধারণ মানুষের জন্য কোনো সুখবর নেই বলেছেন সাইফুল হক। জীবনযাত্রার ব্যয় মেটাতে বিপর্যস্ত সাধারণ মানুষের জন্য বাজেটে কোনো সুখবর নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, বাস্তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে খুশি রেখেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সাইফুল হক বলেন, বাজেটে আশার পরিবর্তে হতাশা বাড়িয়ে তোলা হয়েছে। সেবা খাতে ভর্তুকি কমিয়ে বাজেটে প্রকৃত বরাদ্দ সংকুচিত করা হয়েছে। আইএমএফকে আস্থায় নিতে শহর ও গ্রামের গরিবদের জন্য নেওয়া প্রকল্পগুলো প্রদত্ত বরাদ্দ ও ভর্তুকিও কমিয়ে আনা হয়েছে বলে দাবি করেন সাইফুল হক। তিনি বলেন, আইএমএফের শর্ত পূরণে বাড়তি যেই ৪৮,০০০ কোটি টাকা কর আদায় করতে হবে, তাও দিতে হবে সাধারণ মানুষদের। তিনি বলেন, ৪৪টি সেবা পেতে ন্যূনতম কর হিসেবে যেই ২,০০০ টাকা গুনতে হবে, তার রীতিমতো অত্যাচারের সামিল। অর্থনৈতিক দুঃসময়ে যে ধরনের সমতাধর্মী আশা জাগানিয়া বাজেট দরকার, তা বাজেট প্রস্তাবনায় অনুপস্থিত বলেই দাবি করেন এই বামপন্থী নেতা। বলেন, খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অগ্নিমূল্য কমবে কিনা ও জীবনযাত্রার অসহনীয় ব্যয়ভার কমবে কিনা, বাজেটে এরকম কোনো আশাবাদী প্রস্তাব নেই। মুদ্রাস্ফীতি কমিয়ে মানুষের প্রকৃত আয় বৃদ্ধি পাবে কিনা, বাজেটে এরও কোনো নির্দেশনা নেই উল্লেখ করে সাইফুল হক বলেন, অনুৎপাদনশীল ব্যয় কমিয়ে আনার কোনো প্রস্তাবনা নেই। তাছাড়া ঋণ করে ঘি খাওয়ার মাশুল দিতে গিয়ে বাজেটের টাকার এক বড় অংশ বেরিয়ে যাবে ঋণ ও ঋণের সুদ পরিশোধ করতে। তিনি বলেন, বাজেটের ২,০৫,০০০ কোটি টাকা ঘাটতি পূরণের আসল বোঝা শেষ পর্যন্ত বহন করতে হবে সাধারণ মানুষকে। করের আওতা বৃদ্ধি করেও বিত্তবানদের ওপর বর্ধিত কর আদায় করে রাজস্ব বৃদ্ধির দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য কোনো প্রস্তাবনা বাজেটে নেই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, স্মার্ট বাংলাদেশের যাত্রী হওয়ার জন্য নাগরিকদের যে অধিকার ও সক্ষমতা দরকার, অর্থমন্ত্রী সে ব্যাপারেও কোনো আশা সৃষ্টি করতে পারেনি। এই বাজেট দারিদ্র্য ও নিষ্করণ প্রক্রিয়াকে পরোক্ষভাবে আরও জোরদার করবে। যুক্তরাষ্ট্রকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সমর্থন দিবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলন করছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং সেই নির্বাচন হতেও দিবে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন করে নাই, বরং যুক্তরাষ্ট্র বলেছে নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক। এর বাইরে তাদের কোনো বক্তব্য নেই। এমনকি ব্লিংকেনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো বিশেষ দলকে নির্বাচনে আনা না আনার দায়িত্ব তাদের নয়, বাংলাদেশ কীভাবে নির্বাচন করবে সেটি তাদের বিষয়। তবে পর্দার আড়ালে বাংলাদেশের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে গেলে বিএনপির অংশগ্রহণ জরুরি, এমন কথা মার্কিন কর্মকর্তারা বলেছেন। মার্কিন দূতাবাসের একাধিক কর্মকর্তা এরকম একটি বার্তা বিভিন্ন জনের কাছে দিয়েছেন। তবে বিএনপির বাইরেও সুশীল সমাজের একটি অংশ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন দিচ্ছেন। তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, এরকম একটি বক্তব্য যেন মার্কিন যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় সেই প্রস্তাবনাও রাখছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কথা বলেনি। বিভিন্ন সূত্রগুলো বলছে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নের ক্ষেত্রে একটি আইনগত এবং সাংবিধানিক সমস্যা রয়েছে, কারণ বর্তমান সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান নেই, আর সেই কারণেই তত্ত্বাবধায়ক সরকার করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি দুই মেরুতে অবস্থান করছে, এই অবস্থায় রাজনৈতিক সমঝোতা সম্ভব নয়। বিভিন্ন সূত্র মতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি রাজনৈতিক সমঝোতা চাইছে। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের একটি মাঝামাঝি অবস্থান যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায়, যেখানে সকল দল অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, প্রশাসনকে নিরপেক্ষ রাখা, নির্বাচনকালীন সরকারের ক্ষমতা হ্রাস করা এবং নির্বাচনে ক্ষমতাসীন দল যেন প্রভাব বিস্তার না করতে পারে সেই ব্যাপারে বাস্তবানুগত এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এই পদক্ষেপগুলো গ্রহণ করা হলেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেন। তবে যুক্তরাষ্ট্রের ওপর সুশীলদের একটি বড় প্রভাব রয়েছে। অতীতেও দেখা গেছে সুশীলরা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। বিশেষ করে 1/11 সময়ে সুশীলদের প্ররোচনাতেই যুক্তরাষ্ট্র 1/11 সরকারকে সমর্থন জানিয়েছিল এবং একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাতে সহায়তা করেছিল। এমনটি কি মার্কিন যুক্তরাষ্ট্র আবারও করবে, সেরকম সম্ভাবনা কতটুকু, এসব প্রশ্ন নিয়ে নানা মুখে আলাপ আলোচনা হচ্ছে। তবে বিভিন্ন সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে আগামী 5টি সিটি কর্পোরেশনের নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়। নির্বাচনের আগে সরকার কী ধরনের পরিস্থিতি তৈরি করে, প্রশাসনের কী অবস্থা থাকে ইত্যাদি তারা পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করতে চায়। তারপর তারা এ ধরনের সিদ্ধান্ত নিতে চায়। হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ অবস্থান ক্ষুণ্ণ হবে এবং বিষয়টি স্পর্শকাতর, এমনটি মনে করছেন কেউ কেউ। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এখন তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে একটি রাজনৈতিক সমাধানের পথ খুঁজছে এবং সেই সমাধানে যেন সব রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছে সেই চেষ্টা করছে। সেই চেষ্টা সফল না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দিবে না বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাস আর রক্তপাতই সরকারের একমাত্র কর্মসূচি, বলেছেন ফখরুল। সীমাহীন ব্যর্থতায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সন্ত্রাস আর রক্তপাতকে একমাত্র কর্মসূচি হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্র সমাজের স্থিতি ভেঙে ফেলেছে। একদলীয় কর্তৃত্ববাদী শাসন জারি রাখতে গিয়ে গণতন্ত্রকামী জনগণকে দাবিয়ে রাখার জন্য সরকারের দমনযন্ত্র নিষ্ঠুরভাবে কাজ করে যাচ্ছে। দেশে কোনো মানুষেরই জানমাল চলাচল ও শান্তিতে বসবাস করার কোনো নিরাপত্তা নেই। সীমাহীন ব্যর্থতায় দেউলিয়া সরকার সন্ত্রাস আর রক্তপাতকেই তাদের একমাত্র কর্মসূচি হিসেবে বেছে নিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা আহ্বায়ক খায়রুল কবির খোকন এবং তার স্ত্রী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার নামে মিথ্যা মামলা দায়ের এবং তাদের নরসিংদীর বাসভবনে সুপরিকল্পিতভাবে আওয়ামী দুষ্কৃতিকারীরা দুইবার পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সারা দেশের মতো নরসিংদী শহর এখন সরকারি সন্ত্রাসের অভয়ারণ্য। সেখানে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর চলছে সরকারের ছত্রছায়ায় নজিরবিহীন জুলুম। শুধু তাই নয়, সরকারের মদতপুষ্ট সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের উপর নিরবিচ্ছিন্নভাবে সহিংস হামলা চালিয়ে এক রক্তাক্ত নগরীতে পরিণত করেছে। আতঙ্কের শহরের নাম এখন নরসিংদী। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন রহস্যজনকভাবে নির্বিকার থাকছে। মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে পুলিশ সুপরিকল্পিতভাবে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকন এবং তার সহধর্মিনী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার নামে মিথ্যা মামলা দিয়ে এক অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছে। বুধবার তাদের নরসিংদীর বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ দুষ্কৃতিকারীরা। নরসিংদীতে সরকারি মদতে খায়রুল কবির খোকন ও শিরিন সুলতানার নামে দায়েরকৃত অসত্য বানোয়াট ও রাজনৈতিক হীন উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারসহ তাদের বাড়ি পড়ানোর ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। বাজেটে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে, বলছে বারো দলীয় জোট। 2023-24 সালের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করছেন বারো দলীয় জোট নেতারা। তারা বলেন, সাধারণ জনগণের ওপর করের বোঝা চাপিয়ে সরকার দুর্নীতির মহাপরিকল্পনা হাতে নিয়েছে। বিবৃতিতে বারো দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে এক শ্রেণীর লোককে ধনী বানানোর বাজেট এটি। অতীতের ন্যায় এবারও বাজেটে বিদ্যুৎ খাতে
হরিলুটের মাধ্যমে বিদেশের টাকা পাচারের সুযোগ করে দেওয়া হয়েছে। গত 7 বছরে দেশের ভেতরে 52% ঋণ বেড়েছে। তার আরও বলেন, আগামী প্রজন্মকে বহুকালের জন্য ঋণের বোঝা বইতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন যেখানে নাভিশ্বাস, সেখানে TIN থাকলেই তাকে ন্যূনতম 2000 টাকা করের আওতায় আনার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আওয়ামী লীগের 13 নেতা বহিষ্কার। কক্সবাজারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর বিরোধিতা সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের 13 নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর। এ বিষয়ে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, এসব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী নৌকা প্রতীকের বিরোধিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাই তাদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।